আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ডালসান পাইপিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদেরকে আজকে টিনের একটি বাড়ির ডিজাইন দেখাবো, আর এই ঘরটি কত ফুট টিন দিয়ে করা সেটা বলবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি টিনের ঘর, নাক বারিন্দাওয়ালা টিনের ঘর। আর একটা দেখতে পাচ্ছেন এল সিস্টেম একটি বারান্দা বারান্দা করা ঘর। তো পাশে দেখতে পাচ্ছেন একটা বাথরুম টয়লেট হবে, এটার কাজ বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এই রঙিন টিনের গড় দেওয়া, পুরোটাই কিন্তু রঙিন টিন চালে এবং বেড়ার মধ্যে। তো এই ঘরগুলো কিন্তু হাফ ওয়াল ঘর বলা হয়, যেমন ফ্লোর থেকে 1 ফুট ওয়াল করা হয় যাতে এই টিনগুলো যেন নষ্ট না হয়, সেজন্য এগুলোকে হাফ ওয়াল ঘর বলা হয়। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাকের মতো, এটা বলা হয় নাক বারান্দাওয়ালা ঘর, এগুলো বলা হয় চৌরি ঘর। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে এই ঘরের পিছন সাইডটা নিয়ে যাব। ঘরটা উত্তর দক্ষিণ লম্বা এবং পশ্চিম পাশে আপনার আলাদাভাবে একটা ঘর তৈরি করা হয়েছে, পিছন সাইডে বারান্দা সিস্টেম করে ওইটুকু ওয়াল করা হয়েছে। তো এটার ভিতরে কিন্তু আপনার টয়লেট পায় টয়লেট গোসলখানা এবং একটি কিচেন রুম করা হয়েছে। আর এটুকু মানে অর্ধেকের বেশি টিন দেওয়া চালের উপরে, আর পাশেরটুকু একটা ছাদ করে ছাদ করা হয়েছে, সেটার উপরে ট্যাঙ্কি রাখা হয়েছে এবং ওইটুকুর ভিতরেই টয়লেট টয়লেট গোসলখানা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা আসলে রঙিন টিনের ঘর। আর জানালাগুলো দেখছেন, জানালাগুলোর উপরে কিন্তু সানসেট করা, মানে পানি না প্রবেশ করে। তো আমি আপনাদেরকে আজকে দেখতে পাচ্ছেন কিন্তু বারান্দার সামনে কিন্তু বসার জন্য সিস্টেম, দুই পাশে দুটো বেঞ্চও রাখা হয়েছে, সেইগুলো দেখেন। ঘরটা কিন্তু টাইলস করা হয় নাই। আমি আপনাদেরকে রঙের কাজগুলো দেখাবো এবং এই ঘরের মডেলটা দেখাবো কীভাবে করা হয়েছে। দেখেন ঢুকেই কিন্তু হাতের বাম পাশে এবং ডান পাশে দুইটা বারান্দা, বারান্দার জন্য দুইটা রুম রাখা হয়েছে, আর মেন গেটে ঢোকার জন্য একটি দরজা রাখা হয়েছে। আর বারান্দার উপরে কিন্তু রঙিন টিন দিয়ে সিলিংও করা হয়েছে। দেখেন পাল্লা, কাঠের পাল্লাগুলো কিন্তু অনেক সুন্দর, সলিড পাল্লা করে এটা মেশিন দিয়ে ডিজাইন করা হয়েছে। দেখেন ওয়ালে কিন্তু অনেক সুন্দর পেইন্ট করা, স্টারের ডিজাইন করা হয়েছে, জানলাগুলো কাঠের, থাকার জন্য কিছু ফার্নিচারও ভিতরে রাখা হয়েছে। তো দেখেন এই পাশে কিন্তু আরেকটা রুম, তো রুমটা আসলেও অন্ধকার, লাইট নাই এবং জানালাগুলো খোলা হয় নাই, তো এইভাবে আসলে ভিডিওটা করা হয় নাই, এই জন্য আমি দুঃখিত। দেখেন আমি কিন্তু একটা ওই রুমের পাশেই টয়লেট বাথরুম এবং একটা বেসিন ওয়াল, সেটা আমি লাইট জ্বালিয়ে নিয়েছি। তো দেখেন আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা টয়লেট দেখাবো। দেখেন ছোট্ট একটা টয়লেটে কিন্তু একটা লো ডাউন সেটিং করা আছে, জানালা আছে, অনেক সুন্দর টাইলস লাগানো, শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, প্লাস্টিক ডোর লাগানো, কিন্তু এগুলো সলিড ডোর। তো এটা কিন্তু গোসলখানা, এটা এখানে আর কিছুই নাই, শুধু একটু দেখেন পাশে কিন্তু কিছু রাখার জন্য একটা গ্লাস এবং সেলফ রাখা হয়েছে, লাগানো হয়েছে। দেখেন এই পাশে কিন্তু একটা সিং লাগানো এবং একটু রান্নার করার জন্য চলে রাখার একটা ব্যবস্থাও রাখা হয়েছে, পাশে একটা জানালাও আছে, আর মোটরটা কিন্তু নিচে দেওয়া হয়েছে। তো আপনারা যে বাথরুম টয়লেটটা দেখলেন এটা নিচে কিন্তু সেফটি ট্যাঙ্কি, এটা নিচে সেফটি ট্যাঙ্কি করা হয়েছে, আর উপরে ছাদ, আর এর পাশে এগুলো দেখতেছেন এইটার উপরে কিন্তু টিন দেওয়া। দেখেন ওয়ালটা কিন্তু আসলে অনেক সুন্দর পেইন্ট করা হয়েছে। তো এই পাশে দেখেন আরেকটা রুম, কিন্তু আসলে রুমটাও এরকম একই অবস্থায়, অন্ধকার, লাইটের ব্যবস্থা নাই, বিদায় রুমটা দেখাইতে পারলাম না। উপরে কিন্তু বুডের সিলিং করা আছে। দেখেন এই দরজাটাও কিন্তু প্লাস্টিক দরজা লাগানো হয়েছে টিনের মধ্যে, অনেক সুন্দরভাবে এগুলো সেটিং করা হয়। আর সিঙে নিচে কিন্তু ধোয়া পাখির জন্য একটা হাউসও রাখা হয়েছে, উপরে একটা সানসেট আছে দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু অনেক সুন্দর একটা বেসিন লাগানো ছিল। তো আমি এই রুমের ভিতরে প্রবেশ করলাম। দেখেন এই রুমে দেখেন রঙিন টিনটা কিন্তু সিলিং করা,
দেখেন অনেক সুন্দর ডিজাইন, দইর দইর পাট দেওয়া আছে এবং দর্নাগুলা কিন্তু রং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, আমরা যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি, তার জন্য আমাদেরকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।